ব্রাউন সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি এবং ইউরোলজি বিষয়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডক্টর সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু স্যারের পরামর্শ। জাকারিয়া লিখেছেন, আমার এজ 29, আমার সারাদিন 2-3 বার ইউরিন হয়, বাট সন্ধ্যার পর থেকে ঘুমানোর পূর্ব পর্যন্ত 4-5 বার ইউরিন হয়, এটা কি কোনো প্রবলেম কিনা? কোনো প্রবলেম নয়। হ্যাঁ, কোনো প্রবলেম নয় জাকারিয়া, কারণ আপনি সারাদিন নানান রকম কাজ করেন, আপনি প্রচুর ঘামেন এবং বাইরে কর্মব্যস্ত সময়ে হয়তো আপনি পর্যাপ্ত পানি খেতেও পারেন না, কিন্তু যখন আপনি বিকেলে বাড়িতে আসছেন সন্ধ্যার দিকে ঘুমানোর আগ পর্যন্ত আপনি চা কফির থেকে শুরু করে মানে রাস্তাতেও চা কফি, হয়তো ফেরার পথে চা কফি খাচ্ছেন, বাড়িতে এসেও চা কফি খাচ্ছেন, নাস্তা করছেন পানি খাচ্ছেন, আবার ভাত খাচ্ছেন পানি খাচ্ছেন, পানির পরিমাণটা ইনটেক আমরা যেটাকে বলি গ্রহণটা বেশ বেড়ে যাচ্ছে, সেই সাথে সাথে দিনের তাপমাত্রা কমে যাওয়ার ফলে আপনার দেহের পারস্পিরেশন, দেহের ঘাম তৈরি কম হচ্ছে, সুতরাং ইনটেক বা গ্রহণটা বেড়ে যাচ্ছে আর লস বা বহির্গমনটা কমে যাচ্ছে, সুতরাং প্রস্রাবের রাস্তা দিয়েই তো পানিটাকে বেরোতে হবে, এটা ভয়ের কিছু নেই। যাদের রোগ থাকে তাদের দিনে রাতে সমানভাবে ঘন ঘন প্রস্রাব হতে থাকে, সুতরাং আপনার যেহেতু খালি সন্ধ্যার দিকে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এটা কোনো রোগ নয়। আমার যা মনে হয়, আমি যদিও চিকিৎসক নই, তারপর আমার কেন জানি মনে হয় উনি রাতের খাবার খাওয়ার পরে একটু পানি বেশি খান, যে সারা রাত পানি খেতে পারবো না, একটু পানি বেশি করে খেয়ে নি, যে কারণে মানে ঘন ঘন প্রস্রাব হতে পারে আমার যতদূর মনে হয়। মাঝে মাঝে আমার এরকম হয়, এই কারণে আমার। হ্যাঁ, যে আসলে মানুষ বাসায় থাকলে তো এটা সেটা খাওয়া হয়, আর যে খাবারটাই মানুষ খাক না কেন বাঙালিরা খাবারের শেষে পানি একটু খাবেই, এমন এমনকি মনে হয় যে আইসক্রিম খাওয়ার পরেও এক গ্লাস পানি খাবে, সেটাই হয়। আমরা স্যার পরের প্রশ্নে আসতে চাই, স্যার আমার ঘন ঘন প্রস্রাব হয়, কি কি টেস্ট করতে হবে জানালে উপকৃত হব এবং আপনাকে রিপোর্ট গুলো কিভাবে দেখাবো? আমার বয়স 22, অলরেডি মনে আমরা এটা উত্তর দিয়েছি একটু আগে, শুরুতেই রিয়াদ বোধহয় প্রশ্ন করেছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করবেন কিডনি এলাকার, কিন্তু সাথে লিখবেন PVR, মানে প্রস্রাব করার পরে আপনি সোনোলজিস্টকে বলবেন যে প্রস্রাব করার পরে কি পরিমাণ প্রস্রাব আমার থলিতে থেকে গেল সেইটা মেপে দিতে হবে, এইটা অবশ্যই করে নিতে হবে যে PVR, তাহলে ডাক্তার সাহেবের বোঝা সহজ হবে। এরপরে আসছে যে আপনার প্রস্রাবের রাস্তা কোনো জায়গায় সরু বা বাধাগ্রস্ত হচ্ছে কিনা সেটা দেখার জন্য ইউরোফ্লোমেট্রি, মানে প্রস্রাবের স্পিড মাপার একটা টেস্ট, এটাকে আমরা বলি ইউরোফ্লোমেট্রি, ইউরিনের ফ্লো কাজে সেখান থেকে এসছে ইউরোফ্লোমেট্রি। এরপরে আসছে যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে কাজে আপনার CBC, কিডনির একটা পরীক্ষা বা রক্তের একটা পরীক্ষা, CBC, আমি আবার রিপিট করছি, CBC, আর RBS বা ডায়াবেটিস আছে কিনা, এই কয়েকটা পরীক্ষা করে নিয়ে আমাদের কাছে পাঠাতে হবে, অথবা আপনি আপনার এলাকার এখন তো লকডাউন নাই কাজেই আপনি সবচাইতে ভালো হয় টেলিফোনে চিকিৎসা, উপযুক্ত চিকিৎসা নয় টেলিফোনে, কেবলমাত্র আপনাদেরকে সচেতন করা, যখন আপনাদের কোনো সহায় সম্বল ছিল না, উপায় ছিল না, তখন আমরা সব ডাক্তাররা মিলে টেলিফোনে চিকিৎসা দিতে থেকেছি যে একটা মানুষ অন্তত কিছুটা সাহায্য পাক, কিন্তু এখন সব হাসপাতাল খোলা আছে বিভিন্ন জায়গায়, আপনার বাড়ির যেখানে সেই এলাকায় দেখবেন যে ইউরোলজিস্ট আছে, সার্জারি বিশেষজ্ঞ আছে, মেডিসিন বিশেষজ্ঞ আছে, দয়া করে তাদের কাছে যান, ঘরে বসে থেকে চিকিৎসা নেওয়া যাবে না, মুদিখানায় দিয়ে যে যেমন চাল ডাল কিনতেছেন, আপনার চিকিৎসা নিতে গেলেও হাসপাতালে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার আপনার চেহারা দেখবে এবং আপনার সাথে কথা বলবে, কথা বললে তার ধারণাটা সঠিক হবে, রিপোর্টগুলি সম্পর্কে ধারণা পাবে, শুধু রিপোর্ট দিয়ে চিকিৎসা হয় না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।